মোদীর মন কি বাত নুশুনার বাবে শাস্তি, মন কি বাতর অনুষ্ঠানত উপস্থিত নথকার বাবে জরিমনা শিক্ষার্থীক, মন কি বাতর শ্রোতা হওয়াতো বাধ্যতামূলক নেকি ভারতবর্ষত, গণতন্ত্রর ধ্বংসযজ্ঞর এয়া আখরা নেকি, মোদীর মন কি বাত শুনাটো বাধ্যতামূলক, মোদীর মন কি বাত নুশুনিলে ভুগিব লাগিব শাস্তি, মোদীর মন কি বাত নুশুনা শিক্ষার্থীক এতিয়া জরিমনা। 30 এপ্রিলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে অংশ লৈছিল 100 সংখ্যক মন কি বাতত। 100 সংখ্যক মন কি বাত উপলক্ষে সরকারি উদ্যোগত চলোৱা হৈছিল ব্যাপক প্রচার, ভিন্ন মাধ্যমত সম্প্রচারে মন কি বাতক বিশ্বৰ সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠানত পরিণত করার বাবে চলিছিল অক্লান্ত প্রচেষ্টা, বিভিন্ন সরকারি অনুষ্ঠান শিক্ষানুষ্ঠান আদিতো সম্প্রচার হৈছিল মন কি বাতর লাইভ অনুষ্ঠান। কিন্তু মোদীর 100 সংখ্যক মন কি বাত সম্প্রচারের পাছতেই এটি সৃষ্টি হয়েছে এক নতুন বিতর্ক, কারণ দেরাদুনের এখন বিদ্যালয়ের মন কি বাতর অনুষ্ঠানত উপস্থিত নথকা শিক্ষার্থীক বিহা হয়েছে শাস্তি। দেরাদুনের জিআরডি নিরঞ্জনপুর একাডেমি নামের এখন বিদ্যালয়ে মন কি বাতর অনুষ্ঠানত উপস্থিত নথকা শিক্ষার্থীক 100 টাকা জরিমনা বিহি নির্দেশনা প্রদান করেছে। অভিযোগ অনুসরি বিদ্যালয়খনের হোয়াটসঅ্যাপ গ্রুপত দেওবারের দিনা বিদ্যালয় সময়মতে উপস্থিত নথকা শিক্ষার্থীসকলক মেডিকেল সার্টিফিকেট জমা দিবলৈ নির্দেশ দিছে বিদ্যালয় কর্তৃপক্ষই। অন্যহাতে স্বাস্থ্যজনিত কারণের বাবে সিদিনা বিদ্যালয়খনত উপস্থিত নথকা শিক্ষার্থীসকলক 100 টাকা জরিমনার মাচুল জমা দিবলৈ নির্দেশ প্রদান করেছে। এই সম্পর্কত অভিযোগ উত্থাপন করে ন্যাশনাল এসোসিয়েশন ফর প্যারেন্টস এন্ড স্টুডেন্টস রাইটসর সভাপতি আরিফ খানে এক পত্র প্রদান করেছে শিক্ষা বিভাগলৈ। এই পত্র কোৱা হৈছে যে বিভিন্ন শিক্ষানুষ্ঠানের দরে দেরাদুনের জিআরডি নিরঞ্জনপুর একাডেমিও বিদ্যালয় প্রাঙ্গণত প্রধানমন্ত্রীর 100 সংখ্যক মন কি বাতর সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিল, কিন্তু ইয়ার পাছত বিদ্যালয় কর্তৃপক্ষই হোয়াটসঅ্যাপ গ্রুপত এক বার্তা প্রেরণ করে অনুষ্ঠানত উপস্থিত নথকা শিক্ষার্থীক 100 টাকা জরিমনা বিহার কথা ঘোষণা করেছে। উল্লেখ্য যে প্রধানমন্ত্রীর 100 সংখ্যক মন কি বাতর অভূতপূর্ব দর্শক শ্রোতা নিশ্চিত করবলৈ সরকারি উদ্যোগতেই চলিছিল ব্যাপক প্রচেষ্টা, বিভিন্ন মাধ্যমত সম্প্রচার করা মন কি বাতর প্রদর্শনের বাবে ভিন্ন পর্যায়ত অনুষ্ঠিত করা হয়েছিল সম্প্রচার অনুষ্ঠান, শিক্ষানুষ্ঠানের পৰা আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে আয়োজন করেছিল অনুষ্ঠান, কিন্তু তার পাছতো কিমানে শুনিলে প্রধানমন্ত্রীর মন কি বাত। টিভিত মোদীর মন কি বাত শুনিলে 2 লাখে, বিজেপির ফেসবুক পেজত মন কি বাতর শ্রোতা 73 হাজার, মোদীর ফেসবুকত মন কি বাত শুনিলে 14 হাজারে। রাষ্ট্রীয় সংবাদ পোর্টেল দ্য ওয়াইরারর সম্পাদক সিদ্ধার্থ ভরদ্বাজনে দাঙি ধরা এক পরিসংখ্যা অনুসরি শীর্ষ 10টা টিভি চ্যানেলত 30 এপ্রিলত প্রধানমন্ত্রীর মন কি বাতর দর্শক শ্রোতা 2 লাখের তলত। টুইটত 10টা টিভি চ্যানেলত 30 এপ্রিলর পুয়া 11 বজার পৰা 12 বজার ভিতর মন কি বাত শুনা শ্রোতার এক পরিসংখ্যাও দাঙি ধরেছে সিদ্ধার্থ ভরদ্বাজনে। এই পরিসংখ্যা অনুসরি আজ তকত মন কি বাতর দর্শক শ্রোতা 61 হাজার, রিপাব্লিক ভারতত মন কি বাতর শ্রোতা 29 হাজার, নিউজ 18 মন কি বাতর শ্রোতা 23 হাজার, ইন্ডিয়া টিভিত মন কি বাতর শ্রোতা 11 হাজার, একদরে এবিপি নিউজত 9 হাজার, জি নিউজত 9 হাজার, নিউজ ন্যাশনেলত 8 হাজার, TV9 ভারতবর্ষত 7 হাজার, NDTV ইন্ডিয়াত 1900 আর নিউজ 24ত মন কি বাতর শ্রোতা 1900। অন্যহাতে 2 মে পর্যন্ত রাষ্ট্র বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজত মন কি বাতর শ্রোতা 73 হাজার, একদরে নরেন্দ্র মোদীর নিজা ফেসবুক পেজত মন কি বাতর শ্রোতা 14 হাজার। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।